এই বায়ু দূষণে কিছু আছে পার্টিকুলেট ম্যাটার, যেগুলো ধরুন যে 2.5 মাইক্রনের নিচে থাকে, যেগুলো আমাদের ফুসফুসে এই নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সরাসরি ফুসফুসের একেবারে ক্ষুদ্রতম বায়ুতুলি, যেটিকে এলভিউলাই বলে থাকি আমরা, এলভিউলাইতে গিয়ে প্রদাহের সৃষ্টি করে। এবং ফলে হয় কি, সেই প্রদাহের মধ্যে যে কোনো জীবাণু গিয়ে সেখানে বংশবিস্তার করতে পারে। যে জন্য আমরা এখন ভাবছি যে এই প্রদাহ যদি হয়ে থাকে, সেখানে যদি করোনা ঢুকে যায়, দেখা যায় যে সেখানে করোনাও কিন্তু তার বংশবিস্তার করা থেকে এই করোনা কোভিড-19 যেটি হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশন সেটি বাড়িয়ে দিচ্ছে, যেটি অলরেডি আমরা গত 2-3 সপ্তাহ ধরে দেখছি যে আমাদের দেশে সংক্রমণের হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং আমাদের হাসপাতালগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে করোনা রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এছাড়া যদি আর বাকি বিষয়গুলোয় আসেন, সেগুলো ধরুন যে একটি হচ্ছে এই সালফার কম্পোনেন্ট, তারপরে ধরুন যে কার্বন মনোক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এই গ্যাসগুলোও কিন্তু বায়ু দূষণের মাত্রাকে আরও বেশি টক্সিক করে দেয় হিউম্যান বডির জন্য। এখন এই বায়ু দূষণের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে গেলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস এবং শ্বাসনালী। দেখা যায় যে আগে থেকে যারা শ্বাসরোগে ভুগছে, যেমন ধরুন যে অ্যাজমা বা ধূমপানজনিত রোগ, সিপিডি, তারপরে ধরুন লাং ক্যান্সার, এই ধরনের রোগগুলো আগে থেকে আরও খারাপের দিকে চলে যায়। তারপর আরেকটি খুব কমন ডিজিজ, যেটি একটি মৃত্যুর প্রধানতম কারণ বিশেষ করে শিশুদের এবং বয়োজ্যেষ্ঠদের, যেমন নিউমোনিয়া, এটিও খুব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। আপনারা শ্বাসকষ্টে বা অন্য কোনো রোগে ভুগুন বা না ভুগুন, শীতকালে কিন্তু শ্বাসরোগের প্রবণতা বেড়ে যায়। দেখা গেছে বিশেষ করে শিশুরা এবং বয়োজ্যেষ্ঠরা শ্বাসরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন অ্যাজমা, সিপিডি এবং পাশাপাশি নিউমোনিয়াজনিত রোগ, কারণ জীবাণু সংক্রমণ বেড়ে যায়। এগুলো থেকে বাঁচার উপায় কী? আমরা যদি শীতকালে প্রচুর পরিমাণে পানি পান করি, সেই পানি আমাদের শ্বাসনালীকে আর্দ্র রাখবে এবং শ্বাসনালীর মিউকাসের মাধ্যমে, কাশির মাধ্যমে ফুসফুসে বাতাসের সঙ্গে ঢুকে যাওয়া জীবাণু বা কোনো ক্ষুদ্রতম কণা সেটি বের করে দেবে, তাতে ফুসফুস সতেজ থাকবে। তারপর ধরুন প্রতিদিন আপনাকে দৈহিক ব্যায়াম করতে হবে, অন্তত পক্ষে 30-40 মিনিট হাঁটা, এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। প্রচুর পরিমাণে তাজা ফলমূল পান করা, এবং প্রত্যেকের জন্য আমি বলবো যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আপনারা প্রত্যেকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি নেন তাহলে শীতের সময় ভাইরাসের যেই প্রকোপ বেড়ে যায় তা থেকে আপনি ইনফ্লুয়েঞ্জা হওয়ার যেই সম্ভাবনা এবং পরবর্তীতে নিউমোনিয়া হওয়ার যেই সম্ভাবনা সেটিকে আপনি প্রতিরোধ করতে পারবেন। এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে নিউমোনিয়ার ভ্যাকসিন যদি আপনি দেন তাহলে রোগীদেরকে এই রোগগুলো থেকে আপনি মুক্ত রাখতে পারবেন। এবং বায়ু দূষণ ঢাকা বা বাংলাদেশের জন্য একটি নতুন কিছু না, এটি ধুলা দূষণ নামে অনেক আগে থেকে ছিল, ধুলার সাথেই কিন্তু এই নদীমাতৃক বাংলাদেশের মানুষের বেড়ে ওঠা। কিন্তু তখন আজ থেকে 20 বছর আগেও এই ধুলা দূষণ নিয়ে আমাদেরকে এত বেশি দুশ্চিন্তার ভিতরে যেতে হয়নি, কারণ ওই ধুলার ভিতরে ক্ষতিকর জীবাণু এবং ক্ষতিকর পদার্থ মিশ্রিত, চারপাশে ইটের ভাটাগুলো রয়েছে, সেহেতু বছরের যে কোনো সময় কিন্তু বায়ু যেদিক থেকে প্রবাহিত হোক না কেন ঢাকাতে এই দূষিত ধুলাবালি কিন্তু চলে আসছে। এছাড়া প্রচুর পরিমাণ সিমেন্টের প্রয়োজন হচ্ছে, ঢাকার চারপাশে অনেকগুলো সিমেন্ট কারখানা নতুন করে গজিয়ে উঠেছে, ফলে এই সিমেন্ট কারখানা থেকেও প্রচুর পরিমাণ দূষণ হচ্ছে, অর্থাৎ নির্মাণ কাজের সাথে সাথে সম্পৃক্ত যাবতীয় দূষণগুলো বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত যে জিনিসটি সেটি হলো আমাদের মানুষের হাতে যখন টাকা চলে আসে মানুষ প্রচুর পরিমাণ গাড়ি কেনার দিকে ঝুঁকে যায়, ফলে রিকন্ডিশন গাড়ির আমদানি বেড়ে যায় এবং মানুষ এই গাড়িগুলো ব্যবহার করতে শুরু করে, রাস্তায় হঠাৎ করে অনেক গাড়ির একটি প্রভাব আমরা লক্ষ্য করি, রাস্তায় ধারণ ক্ষমতার বেশি যখন গাড়ি চলে আসে তখন প্রচুর যানজটের সৃষ্টি হয়, যানজট যখন থাকে তখন ইঞ্জিন আইডল থাকে এবং প্রচুর পরিমাণে দূষণটা হয়ে থাকে। 2000 সালের পরে ক্রমান্বয়ে যখন অনেক বেশি বায়ু দূষণ বেড়ে যাচ্ছে তখন 2002 সালে সরকার একটি ভালো সিদ্ধান্ত নেয়, 2002-এর ডিসেম্বর নাগাদ সরকার 2-স্ট্রোক ইঞ্জিন ব্যান করে দেয় এবং লিডেড ফুয়েল ব্যান করে দেয়। আমরা 2003 সালের 1 জানুয়ারিতে লক্ষ্য করি যে 2002 সালের ডিসেম্বর থেকে
জানুয়ারির প্রথম সপ্তাহে প্রায় 30-40% বায়ু দূষণ ঢাকা শহরে কমে যায়। সরকারের একটি ভালো সিদ্ধান্তে যদি এরকম বায়ু দূষণ কমানোর রেকর্ড থাকে, আমরা কিন্তু এখনো ভালো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আশা করতে পারি ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে। প্রায় 65% এয়ার পলিউশন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই চার মাসে হয়ে থাকে। এই চার মাস বা এই শুষ্ক মৌসুমের জন্য একটি আলাদা পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং এই সেবাদান সংস্থার পানি পরিবহন করার যে গাড়িগুলো আছে সেগুলো ব্যবহার করে এই চার মাসে আমরা বায়ু দূষণটা নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনার কথা চিন্তা করতে হবে, যার ভিতরে প্রথমত আমাদের ক্লিন এয়ার অ্যাক্ট, যেটা 2019 সালে আসার কথা ছিল, সেটাকে দ্রুত পাশ করে সেটাকে এক্সিকিউট করতে হবে। আমাদেরকে গণপরিবহনের দিকে আমাদেরকে নজর দিতে হবে, প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি থেকে আমাদেরকে মন মানসিকতার পরিবর্তন করে আমাদের গণপরিবহনের উন্নয়ন করতে হবে, আমাদের সাইকেল লেনের কথা বা সাইকেল চালনা প্রমোট করতে হবে, রাস্তার পাশে প্রচুর গাছ লাগানো যেতে পারে, ঢাকা শহরের সবুজের পরিমাণ বাড়ানো যেতে পারে, ছাদ বাগান করা যেতে পারে এবং নির্মাণ কাজের ক্ষেত্রে যে হাইকোর্টের নির্দেশনা সহ পরিবেশ অধিদপ্তরের যে নির্মাণ রিলেটেড এই বিষয়গুলো আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারি। আমাদের বর্জ্য পোড়ানো বন্ধ করা উচিত, বর্জ্য পোড়ানোটাকে আইনগতভাবে একটি অপরাধ হিসাবে পরিগণিত করে এটি বিভিন্ন অথরিটি যারা আছে দায়িত্বপ্রাপ্ত তারা অভিযান পরিচালনা করতে পারে এবং বস্তি এলাকায় আমরা ক্লিনার ফুয়েল যাতে ব্যবহার করে সেটি নিশ্চিত করতে হবে। সর্বোপরি আন্তর্জাতিকভাবে আমাদেরকে অ্যাওয়ারনেস এবং কোলাবোরেশন দরকার ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন নিয়ন্ত্রণ করার জন্য। আমরা আমাদের মহামান্য হাইকোর্ট থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলো প্রতিপালন করা হচ্ছে। ওটা একটা নির্দেশনা ছিল যে আমাদের সকল বায়ু দূষণে, সার্বিক বায়ু দূষণে উৎস কারণ চিহ্নিত করা এবং এই এই উৎস কারণের জন্য কারা দায়ী, কার কী দায় দায়িত্ব সেটা নির্ধারণ করা, সেটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এবং সেগুলো বাস্তবায়নের জন্য একটি একটি স্বয়ংসম্পূর্ণ নির্দেশিকা প্রণয়ন করা, একটা গাইডলাইন প্রণয়ন করা। তো সেটা করা হয়েছে আমাদের পরিবেশ সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এইটা চূড়ান্ত করেছেন এবং মহামান্য হাইকোর্টে আমরা পেশ করেছি এবং সেখানে আমাদের সরকারি পর্যায়ে সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, বায়ু দূষণের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট আছেন, তাদের দায় দায়িত্ব নির্ধারণ করা হয়েছে, তাদেরকে অবহিত করা হয়েছে যে এই কাজগুলো করতে হবে। কারণ শুধু একটা মন্ত্রণালয় বা একটা অধিদপ্তর কিন্তু এই বায়ু দূষণের জটিল সমস্যা সমাধান করতে পারবে না। ইটের ভাটার জন্য আমরা যেটা বলছি যে গত বছর অবৈধ ইটের ভাটাগুলোকে আমরা বন্ধ করা শুরু করেছি, গত বছর প্রায় 700 উপরে অবৈধ ইট ভাটা যেগুলো হাইলি পলিউটিং সেগুলো আমরা বন্ধ করেছি। এবছরও আরও জোরদার কার্যক্রম গ্রহণ করা হবে, গত বছর 700 ছিল, আশা করছি এবছর আরও বাড়বে। তাছাড়া আমরা এই আমাদের যে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ইট পুড়িয়ে, মাটি পুড়িয়ে ইট তৈরি করার যে প্রবণতা এবং যে পদ্ধতি বাংলাদেশে বিদ্যমান আছে, প্রায় 8,000-এর মতো ইটভাটা কার্যকর আছে, পরিচালিত হচ্ছে, সেখান থেকে শিফট করে আমরা নন ফায়ারিং আমাদের আমরা ইট ইট বা নির্মাণ সামগ্রী তৈরির দিকে যাব, অর্থাৎ আমরা বলছি যে ব্লকে যাব। আমার যদি একটা উপজেলাতে আমি যদি দুটা বা তিনটা গ্যারাজকে অথরাইজ করি, কী করতে হবে তাকে? পয়লা তাকে ট্রেনিং দিতে হবে, কী কী চেক করতে হবে না করতে হবে, তা গভর্নমেন্ট ফি পেতে পারে। এই সেন্ট্রাল ঢাকাও নিজে কিছু করবে না, ও কেবল ট্রেনিং দেবে, সুপারভিশন করবে। তার কাছে আমরা সবাই শত শত গাড়ি দিয়ে যদি মিরপুরে যাও দেখলে পাগল হয়ে যাবা, বলে তুমি ঘুষ দিয়ে এইটাকে না কমাইলে তোমার পলিউশন কমবে না, আমার 50% পলিউশন ওইখানেই কমে যাবে, কেবল ফিটনেস সার্টিফিকেট থাকলে তাকে ইয়ে করলে। এখন আমরা তা না করে আমরা সব ওই করতেছি কি এই বেবি ট্যাক্সিওয়ালা আজকে রিক্সাতে মোটরাইজ রিক্সা তার পিছনে লাগতেছে, মানে গরিব মানুষের পিছনে। তো আমি মনে করি যে এইটাকে তোমাদেরকে স্ট্রংলি লিখতে হবে যে প্রত্যেক উপজেলাতে 3-4টা গ্যারাজকে অথরাইজ গ্যারাজ থাকবে, সেই তখন ওইটা করে নিয়ে দিয়ে দেবে, গভর্নমেন্টকে গভর্নমেন্টের ফিটা জমা দিয়ে দেবে। সেটা ফলে কী হলো, আমার কর্মসংস্থান বাড়লো, আমার এফিসিয়েন্সি বাড়লো, পলিউশন কমলো, সরকারের লাভ বেশি হলো, তিনটাতেই আমাদের এই এইটা এই এইটা হলো সেখানে অক্সিজেনটা সম্পূর্ণ শ্বাস প্রশ্বাসের রোগ শোক অনেক বেশি হবে, সেটা অনেক বেশি হবে এবং এইটার থেকে
ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে, এতে অনেক বেশি কার্সিনোজেন্স আছে। সেই জন্যই আসলে আমাদের পলিউশনটা কমাইতে হবে, আমাদের নির্মল করতে হবে। তারপর তিন আরেকটা একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সপ্তাহে একদিন গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে, অল প্রাইভেট কার একদিন চলতে পারবে না শহরে, এইটা একটা কঠিন। এই দিন বাস চলবে, কিন্তু কোনোই চলবে না, বাসের এইটাতে সংখ্যা অনেক বাড়াইতে হবে। বাসগুলিকে এক কোম্পানির এক অথরিটির আন্ডার নিতে হবে, সবাই সমান পাবে, ফলে আর কি কাটাকাটি এটা আমি এটি দৌড়াদৌড়িতে হবে না। এই এইসব দিকে একটা সাম্যতা একটা বিশ্বাস না হলে, এটা সামগ্রিকভাবে চিন্তা না করলে এইসব কিছু করা যাবে না, এবং এতে সবাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।